এটা কি দিয়েছেন? মধু না প্রথমে? না, তাহলে বলেন যে কি কি দিচ্ছেন। এটা মোরব্বা না? মোরব্বা দিচ্ছেন আর হচ্ছে নারিকেল দিচ্ছেন। না, কচ্ছপ নর্মালি থাকবো, ওই যে সিস্টেম করে দিছি ওই জায়গায় উঠে দেখা মানুষকে দেখাবো, অনেক মানুষ। আমি এমনি ভাইরাল না, বাংলাদেশে এক প্রান্তে যাবেন দেখছি, আপনি অবাক হয়ে যাবেন। কি তালপট্টি আছে না? তালপট্টি এরকম মেলা ফ্রেন্ড আমার, মানে ইন্ডিয়া অর্ধেক বাংলা অর্ধেক করস বুঝলি। একটা এনে কামানি আর এখানে লাগবো তার চিরা ফুল লাগবো একবার খালি একটু কোনো করে একটু করে করি 10 মিনিট হয়নি আবার এসে 20টা মনে হয়ে গেছে। একদিন দুদিন বন্ধ থাকলে পাগল হয়ে যায়। আপনার তো খাইয়া যাইতেছেন না? আচ্ছা ভাই, ওনার একটু সার্চ দেন তো ইউটিউবে, রাজু মামার পান নামে কেউ দিছে কিনা, কেউ দিছে কিনা ভিডিও? মনে হয় দিছে অনেকেই। আমার ইউটিউব চ্যানেল আছে বিটি পান্ডার সাজামা, তাই নাকি? হ্যাঁ, বিটি পান্ডার সাজামা। বাহ, সার্চ দিলে আয় বলে পান্ডা আমার সব মেয়ে রে আছে। জামালপুর লেখেন, জামালপুর আপনি আজকে ভিন্ন খাইতেছেন, ওদিন খাইছিলেন না? হ্যাঁ, অস্থায় সুস্বাদু লাগে। এই জামালপুর একদিন দিছে ইয়ের আগুন পান্ডা না? শৌখিন পান কোনটা আপনার দোকানে? এই যে হ্যাঁ আছে, অনেক আছে, অনেক আছে, অনেকেই দিছে। আমার দোকান দিয়ে ইউটিউব চালাইতেছে অনেকেই, এখন বুঝবেন কিন্তু কোনটা আমার কোনটা আরো বাদাম
দেশি বাদাম কাজু সবাই পুষ্টিকর জিনিস দিচ্ছে, খুবই পুষ্টিকর জিনিস দিয়ে আমার বাদামটা পালানো হচ্ছে। না না না, আমি আমি উনি উপাদানগুলোর কথা বললো যে সবগুলো হচ্ছে খুব ন্যাচারাল উপাদান। তো আমি ঢাকায় যখন খাইছি তখন দেখছি অনেক ধরনের মশলা দেয়, এগুলো আর্টিফিশিয়াল, এই জন্য আমি ভাবছি যে এটা এরকম হবে। পরে এসে দেখলাম যে না, উনি সব ন্যাচারাল জিনিসপত্র দিয়ে বানাচ্ছে। এবং ওনার পানটা কেমন, মুখে দিলে একদম গিলে যায়, গিলে ফেলা যায়, বুঝছেন? আমরা খাবো, আমরা তিনজন খাবো, আর দুইটা হচ্ছে আপনি প্যাকেট করবেন কিশমিশ না। আপনি এগুলো শিখছেন না? আমার উস্তাদ হলো পাকিস্তানি, আব্দুল জব্বার খান পাঠান। ভালো বোঝা যায় কি উনি আমিও খাই ফেলি বাসায় রাখতে নিয়ে যাবো। মামারা খাওয়াই দিয়েছে, ভিডিওটা করেন, এই যদি খাওয়া দিচ্ছ তো ভাইরাল হয়ে যায়।